হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাংলা টিপস ঘর চ্যানেলে জানায় স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় জ্বরের শত্রু আনারস ঋতু পরিবর্তনের ফলে এখন সব বয়সের মানুষ ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে হুটহাট করেই ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই হঠাৎ জ্বর এলেই ওষুধ খেয়ে থাকেন অনেকে তবে জ্বর এলেই কি ওষুধ খাবেন একদম নয় এমন অনেক খাবার আছে যা খেলে জ্বর এমনিতেই সেরে যায় আনারস জ্বরের ও জন্ডিস রোগের জন্য বেশ উপকারী এতে রয়েছে প্রচুর ক্যালোরি যা আমাদের শক্তি যোগায় প্রোটিন খাবারে ফলটি ত্বকের মৃতকোষ দূর করে ত্বকে কুচকে যাওয়ার হাত থেকে রক্ষা করে আনারস টাটকা খাওয়াই ভালো আনারস কেন খাবেন গরম ঠান্ডার জ্বর 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 ভাব দূর করতে আনারস খেতে পারেন এতে রয়েছে ব্যথা দূরকারী উপাদান আনারস কৃমিনাশক কৃমি দূর করার জন্য খালি পেটে আনারস খাওয়া উচিত রক্ত পরিষ্কার দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফলটি ফলে শিরা ধমনের দেয়ালে রক্ত না জমার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত যেতে পারে হৃৎপিণ্ড আমাদের শরীরের অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে আনারস রক্ত পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে ভিটামিন সি আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি জিহব্বা তালু দাঁত মাড়ির যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে আনারস খনিজ লবণ আনারসে রয়েছে খনিজ লবণ ম্যাঙ্গানিস যা দাঁত হাড় চুলকে করে শক্তিশালী গবেষণা করে দেখা গেছে নিয়মিত আনারস খান এমন ব্যক্তিদের ঠান্ডা লাগা গলা ব্যথা সাইনোসাইটিস জাতীয় অসুখগুলো কম হয় দেহের তৈলাক্ত ত্বক ব্রোন সহ সব রূপ লাবণ্যে আনারসের যথেষ্ট কদর রয়েছে দেহের পুষ্টি সাধন এবং দেহকে সুস্থ সবল ও নিরাময় রাখার জন্য আনারসকে একটি অতুলনীয় এবং কার্যকরী ফল বলা চলে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ